শেষ দফার ভোটের আগে প্রচারে জোর টক্কর। বারাসাতের প্রার্থীর সমর্থনে বিধাননগরে র্যালি শুভেন্দুর, প্রচারে সৃজন, দুপুরে গড়িয়াতে রোড শো মমতার, গোসাবায় সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে যুযুধান সব পক্ষই, অর্থাৎ একদিকে বিরোধীরা, তারা যেমন শেষ বেলায় ভোট প্রচারে নেমে পড়েছে, পিছিয়ে নেই রাজ্যের শাসক দলও। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে বারাসাতে প্রার্থীর সমর্থনে বিধাননগরে র্যালি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, অপরদিকে যাদবপুরে প্রচারে রয়েছেন সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। শেষ দফার ভোটের আগে প্রচারে জোর টক্কর। বারাসাতের প্রার্থীর সমর্থনে বিধাননগরে র্যালি শুভেন্দু অধিকারীর। অন্যদিকে আরো একটি ছবি যেটা দেখাচ্ছে আপনাদেরকে, যাদবপুরে সেখানে প্রচারে সিপিআইএম প্রার্থী সৃজন, দুপুরে গড়িয়াতে রোড শো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনবাংশ নিয়োগী, রয়েছেন আমাদের সঙ্গে অনবাংশ। আমরা দেখছি যে শেষ বেলায় একেবারে প্রচারে ঝড় তুলছেন বিরোধী দলনেতা। দেখলো একদমই আজকে স্বপন মজুমদারের সমর্থনে বিধাননগরের সেক্টর ওয়ানে টিএ ব্লকে তারা কিন্তু শোভাযাত্রা করছেন, র্যালি করছেন, বর্ণাঢ্য র্যালি, অর্থাৎ মানুষটা বাদল রয়েছে, রয়েছে স্লোগান এবং তাদের একটাই আজকে শেষ যেহেতু প্রচারের দিন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে জায়গাগুলো বাকি সে জায়গাগুলো কর্মকাণ্ডটা চলছে। অর্থাৎ এখানে প্রায় এক ঘন্টা ধরে তিনি র্যালি করছেন সুরেন্দ্র অধিকারী, এবং তাদের একটাই বক্তব্য, নো ভোট টু তৃণমূল আজ চোর, অর্থাৎ এই স্লোগান দিয়ে তারা কিন্তু আজকে এই প্রচার করছে। বিশেষ করে বসত বাড়ি এলাকা পল্টেকে প্রত্যেকের উদ্দেশ্যে সুরেন্দ্র অধিকারী হাত নাচছেন, হাতে একটি পদ্ম ফুলের সিম্বল এবং আকাশবা দিনে হাত মেরে ভোট চাইছে তাদের প্রার্থীর জন্য এই বিশ্লেষণ থেকে। দ্বিতীয়ত এই পাশ থেকে দেখতে পেলাম কিন্তু তৃণমূলের একটি শোভাযাত্রা গেল, উভয় পক্ষের মধ্যে কিন্তু স্লোগান পাল্টা স্লোগান, এটাও চোখে ধরা পড়লো। দ্বিতীয়ত ভাবে বলবো যে এখন অব্দি সেই ইস্যু ডেভেল করছে, সময় অধিকারী কিন্তু শোভাযাত্রায় অংশ নিয়েছেন আর মানুষের উদ্দেশ্যে হাত মেরে তিনি ভোট চাইছেন তাদের জন্য। অন্যবাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি যেমনটা যে ছবিটাও দেখাচ্ছ, আমরা জানি যে বারাসাত লোকসভার মধ্যে যে যে বিধানসভাগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভাগুলো, সেক্ষেত্রে সাত বিধানসভাতেই কিন্তু 2021 আমরা দেখেছি সবুজ আবির উঠতে। এক্ষেত্রে এই লোকসভা নির্বাচনে বিজেপি চাইছে এখানে নিজেদের গেরুয়া ঝড় ওড়াতে, সেক্ষেত্রে কতটা জনসংযোগে সারা পাচ্ছেন শুভেন্দু অধিকারী? দেখো বারাসাত লোকসভা কেন্দ্রে তারা চাইছে অবশ্যই এবার পদ্ম ফুল ফুটাবে বিজেপি, যেটা উদ্দেশ্য, এবং তারা কিন্তু সব রকম ভাবে যে র্যালি তাদের পক্ষে তাদের সামনে রয়েছে, বিশেষ করে নানোদারি সেই সব কয়টি তারা সামনে রাখছে, এবং যে কারণ তারা চাইছেন যে এবারে লোকসভা নির্বাচনে বারাসাত লোকসভাটা ছিনিয়ে নেওয়া তাদের পরিকল্পনা রয়েছে, মানুষের সমর্থন রয়েছে এটা প্রার্থীদের দাবি বা বিজেপির দাবি, এবার ব্যাপক পরিমাণে তারা সাড়া পাচ্ছেন এই বারাসাত লোকসভা কেন্দ্র থেকে, তারা আশাবাদী যে এবার তারা এই লোকসভাটা ছিনিয়ে নিতে পারবে। নজর রাখো, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।